ঝিংবরিচাপুরি, এই ঝিংবরিচাপুরি কালি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হল। ইয়াত একে মাকর সন্তান জলিলুদ্দিন আর সমীরুদ্দিন দুই ভাই ককায়েক ইয়াত মথাউরিত মাছ মারিবলৈ যোৱাৰ সন্দেহ করে ইয়াত ফরেস্ট গার্ডে গুলিয়াই হত্যা করলে। একদম ওচৰৰ পৰা সম্পূর্ণ শীতল মস্তিষ্করে দুজন ভাই ককায়েক গুলিয়াই হত্যা করেছে মথাউরিত। মথাউরিত গৈছিল আর ফরেস্ট গার্ডে ভাবিছিল মাছ মারিবলৈ যাব, সেই কারণে গুলিয়াই হত্যা করলে। এতিয়া কথা হল, যদি ইয়াত যদি ফরেস্ট রৌমারি বিলত মাছ মারিবলৈ গলেও মাছ মারু তাক এনেকৈ গুলিয়াই হত্যা করাটো ফরেস্ট আইনত নাই, সম্পূর্ণ এইটো অনৈতিকভাবে দুজন ভাই ককা শীতল মস্তিষ্ক করে গুলিয়াই হত্যা করেছে একমাত্র মুসলমান হওয়ার কারণে। আমি একটা কথা লক্ষ্য করে আইসো, যেতিয়া কংগ্রেস সরকার আছিল তেতিয়াও যধে মধে মুসলমানক গুলিয়াই হত্যা করেছিল। এই বেশিমারিত মরাপাটর উচিত মূল্য বিচার কারণে চারিজন লোকক গুলিয়াই হত্যা করেছিল। বরপেটাত এনআরসির মডেলিটির যে ফর্মেট সংশোধন করার দাবি করার কারণে চারিজনক গুলিয়াই হত্যা করেছিল কংগ্রেস সরকারের দিনতেই। গুয়াহাটিত শবে বরাতর নামাজ পড়ি রাতে স্কুটার লৈ ঘর আহি থাকা যুবকক গুলিয়াই হত্যা করেছিল। লক্ষ্মীপুরত নজনক গুলিয়াই হত্যা করেছিল। মুসলমান পালেই গুলিয়াই হত্যা করাটো কংগ্রেসের যেনেকেই স্বভাব আছিল, একই কাম এটা বিজেপিয়ে করে আছে। বিজেপিয়ে 2016 চনত কৈছিল যে আমি পরিবর্তনের সরকার আনিম, আমি পরিবর্তন বিচার, কংগ্রেসের অপশাসন আমি অসমৰপৰা নাইকিয়া করিম। কিন্তু দেখা গল বিজেপি সরকার অহার পিছতো একদরে মুসলমানক বিনা দোষত গুলিয়াই হত্যা করার পরম্পরা আরম্ভ হয়ে গেল। এইটো কেনেকুৱা পরিবর্তন হল? যে কংগ্রেসে সদায় মুসলমানক গুলিয়াই হত্যা করেছিল, মুসলমানের রক্তরে রঞ্জিত করেছিল, বিজেপি আহি পেলাই একধরনেই মুসলমানক গুলিয়াই হত্যা করে আছে, এইটো কেনে ধরনের পরিবর্তন হল? আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আমি এইটো অনুরোধ জানাইছো যে আপনি কংগ্রেসের নিচিনা মুসলমানক গুলিয়াই হত্যা করার এই পরম্পরা বন্ধ করক। বহুত হয়ে গেল, নির্দোষ নিরপরাধ মুসলমানক কংগ্রেসে যেনেকে গুলিয়াই বারে বারে হত্যা করেছিল, আপনাদের বিজেপিও একদরে গুলিয়াই হত্যা করে আছে। মুসলমান হত্যা করা বন্ধ করক। আর এই মূল লগত আছে ইয়াত যিজন জলিলুদ্দিন তেওঁর ছোৱালী, দুজনী ছোৱালী আর এজন লোরা, লোরাজন তেওঁ শারীরিকভাবে বিকারগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত, নার্ভর বেমারত আক্রান্ত, তেওঁ ট্রিটমেন্ট করিব পারা নাই, দুখিয়া মানুষ, ঘর একেবারে অবস্থা নাই, তেওঁ আয়ে ঘরটো সম্পূর্ণ করে বনাব পারা নাই। আর ইফালে সমীরুদ্দিনের কণ কণ দুটা শিশু, এওলোক আজি অনাথ, আজি তেওঁলোক অনাথ, আজি এতিম হয়ে গেল। তেওঁলোকের পিতৃক আরক্ষী ঠান্ডা মস্তিষ্করে শীতল মস্তিষ্করে গুলিয়াই হত্যা করলে। গতি এই অনাথ শিশুসকলের কি অপরাধ আছিল? তেওঁলোকের মাতৃ আজি বিধবা হয়ে গেল, কিয় বিধবা হবলগা হল? এই শিশুসকল কিয় অনাথ হবলগা হল? মুসলমান হত্যাযজ্ঞ কেতিয়া বন্ধ হব? যেনেকে কংগ্রেসে বারে বারে গুলিয়াইছিল মুসলমানক, বিজেপিও একদরে মুসলমানক গুলিয়াইছে। কংগ্রেসের আর্হিত মুসলমানক হত্যা করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বন্ধ করক। আর আমি দাবি করছো এই অনাথ শিশুসকলের কারণে দুইটা পরিয়ালক 10 লাখ 10 লাখ টাকা কই ক্ষতিপূরণ সরকারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দিব লাগিব। অন্যথা আমি কিন্তু এই বিষয়টি রাষ্ট্রসংঘর মজিয়ালৈকে লৈ যাবলৈ প্রস্তুত আছো। মুসলমান নিধনযজ্ঞ বন্ধ করক। কংগ্রেসের এই পরম্পরা মুসলমানক হত্যা করার কংগ্রেসী পরম্পরা বিজেপিও যে রাখিছে, বিজেপিক সকিয়াই দিছো, এনেকে মুসলমান নিধনযজ্ঞ নচলিব, বন্ধ করক। আর দুটা পরিয়ালক 10 লাখ 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ক।